আপনি তো ইন্টারন্যাশনালিও কিছু কাজ করেছেন। হ্যাঁ, আমি তো ইন্টারন্যাশনালি নেটফ্লিক্সের কাজই করেছি, আর এর আগে অনেক আগে আমি একটা লাইক ইন্ডিয়ার একটা প্রোডাক্টের একটা টিভিসি করেছিলাম। সেই সময়ের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তখনকার এক্সপিরিয়েন্স আসলে অদ্ভুত টাইপ ছিল। কেন বলবো, কারণ তখন তো অ্যাকচুয়ালি অনেক লাইক ওটা 2019-এর কথা বলছি, তখন আর কি একটা ইন্ডিয়ার প্রজেক্ট করা এটা একটা অনেক বিশাল ব্যাপার ছিল। তাও এটা কীভাবে কীভাবে সিলেক্ট হয়েছে এজেন্সির মাধ্যমে, আর ওদের আমাদের টিম ছিল বাংলাদেশে, বাট প্রচার হয়েছিল স্টার প্লাসে, তারপর সনি টনিতে প্রচার হতো, কারণ বিকজ কোম্পানিটা ছিল হলো ইন্দো বাংলা মিক্সড আর কি, ওখানকার কোম্পানি, এখানে লাইক ফ্র্যাঞ্চাইজি ছিল। সো ওইটা একটা অন্যরকম ছিল, যে তখনকার সময় স্টার প্লাসে নিজেকে দেখা, একটা টিভিসিতে বা সনিতে দেখা, তখনকার এক্সপিরিয়েন্সটা অনেক অন্যরকম ছিল আর কি। ওয়েব সিরিজের কাজগুলো নিয়ে কি বলবেন? আপনাদের অনেক তারকা আছে যারা ওয়েব সিরিজে কাজ নিয়ে খুব এক্সাইটেড থাকছে, কিংবা হচ্ছে কাজ করার আগ্রহটা অনেক আগের চেয়ে বেড়ে গেছে, এক্ষেত্রে আপনার কি ধারণা? না, আমি অবশ্যই এটা মানে আমি তাদের সাথে আমি সাপোর্ট করবো, ইভেন আমি ইনফ্যাক্ট আমিও করছি, কারণ আমার মনে হয় কেউই খুব কম সময় আমরা সময় পাই না টিভি দেখার। সো ওই যে সময়টা পাই হয়তো ফোনে কিছু দেখে নিচ্ছি, আমরা এখন নিউজ পেপারটা ফোনে পড়ে নিচ্ছি, যাই করছি সব ইন্টারনেটের ইউজ করেই। সো আমার মনে হয় ওয়েব সিরিজটা আমি প্রেফার করবো, কারণে যে অ্যাটলিস্ট আমরা যে কাজটা করছি অ্যাটলিস্ট মানুষের হাতের মুঠোতে তো পৌঁছাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, আমরা অনেক কাজই করছি যে আমাদের কেউ দেখছি না। সিলেক্টিভ কিছু কাজের ক্ষেত্রে আপনি কোন জিনিসটা মানে ভালোভাবে দেখেন, ডিরেক্টর নাকি স্টোরি নাকি ক্যারেক্টার? আমি যদি বলি, আমি আসলে যেহেতু কাজই করি সিলেক্টিভ, আমি কিন্তু খুব মানে আমার কাউন্টেবল কাজ, আমি খুব রাশ না কাজে। সো আমার আসলে প্রত্যেকটা জিনিসই পারফেক্ট হতে হবে। আমার প্রথম হলো ফার্স্ট স্টোরি হতে হবে ভালো, স্টোরির পর অবশ্যই যে ডিরেক্টরটা স্টোরিটা প্লে করবে একটা ভালো ডিরেক্টর হতে হবে। ইভেন পুরো টিমটা যদি ভালো না হয় আসলে প্রোডাক্টটা ভালো হয় না। সো আমার কথা, আমার টোটাল টিমটা আসলে ফিট হতে হবে। কাজের ক্ষেত্রে মজার কোনো অভিজ্ঞতা আছে? এটা তো হিউজ, আমাদের প্রতিদিনই আসলে শেয়ার করা যায় কিনা শেয়ার মানে কিভাবে বল, আসলে এত এত সিনেমাটাই শুনি যে প্রথম সিনেমা করতে গিয়ে কি কি, প্রথম সিনেমাতে আসলে করতে গিয়ে আমি মানে মজার থেকে আমি বিব্রত ছিলাম বেশি, একটু ভয়টা কাজ করেছে বেশি, বিকজ অফ মানে একটা হয় না লাইক আমি সবসময় বলি লাইক ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন থাকে আমি হিরো হব বা আমি অ্যাক্টর হব বা আমি বিগ স্ক্রিনে কাজ করবো, আমার আসলে একদমই ছিল না ইচ্ছাটা। বিকজ অফ এটা কেন, এটাও আমাকে আপনি কোশ্চেন যদি করেন আমি আমাকে কোশ্চেন করে বলে দিচ্ছি, বিকজ অফ আমরা যে সময়টা বড় হয়েছি বাংলাদেশে ওই সময়টার কিন্তু আমাদের বাংলা সিনেমার মানটা তো ভালো ছিল না, আপডেটেড ছিল না, মানে আমরা যে সময়টা ইনফ্লুয়েন্স হবো যে আমি কাজ করব, আমি নিজেকে নিয়ে কাজে লাগাবো, ওই আমি ওই ইনফ্লুয়েন্সটা হইনি। আমি আমার বাবা মার সবসময় আমার এখনও দাদি নানিরা এখনও গল্প করে, তারা লুকায়ে নৌকা পার হয়ে তারা হলে যে মুভি দেখতো মানে কত এক্সাইটমেন্ট কাজ করতো, অথচ সেই বাবা মাই আমাদের কিন্তু অ্যালাউই করতো না যে হলে যাও মুভি দেখো। সো আমি কিন্তু ওই এনভায়রনমেন্টটা পাইনি। সো আমার আসলে ফিল্ম করবো এরকম ইচ্ছা ছিল না, হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করবো, মিডিয়াতে কাজ করবো, মডেলিং করবো এই ইচ্ছা ছিল, বাট সব কিছু মিলে আমাদের তো অবশ্যই এখন ইন্ডাস্ট্রিটা ঘুরেছে, এখন সবাই ভালো ভালো কাজ করছে, ভালো ভালো কাজ হচ্ছে, ইভেন মানুষ ভালো কাজ করার চেষ্টাও করছে, ইভেন ইনফ্যাক্ট আমরাও ট্রাই করেই যাচ্ছি আসলে। সো তখন যেই আসলে কোশ্চেনের অ্যান্সারটা, ফার্স্ট দেশাদা লিডারের মতো একটা বড় প্ল্যাটফর্ম জ্যাজ মাল্টিমিডিয়া, মাহিয়া মাহি বা তারেকে নাম স্যারের সাথে কাজ করতে যে আমি ভয় পাইনি, তারা দে আর ভেরি ফ্রেন্ডলি, বাট আমার মনে হচ্ছে আমি কতটুকু পারবো, আমাকে মানুষ রিসিভ করবে কি না। সো তার মধ্যে অনেক মজা হয়েছে, বিকজ আমার বেশিরভাগ কাজগুলো হচ্ছে ঢাকার বাইরে। সো যখন ঢাকার বাইরে কাজ হতো তখন মানে বিভিন্ন রকম মজা হতো, লাইক আমরা যেমন আমার খেয়াল আছে আমরা জামালপুরে শ্যুট করতাম, লাইক আমরা তো যেহেতু পাবলিক প্লেস ওইভাবে আমরা মানে লাইক ফেস হতে পারতাম না, আমাদের অনেক সিকিউরিটি দিয়ে টিয়ে রাখতো, আর মাহি তখনকার একদম পুরো ফুল ক্রেজ, আর মাহি ক্রেজ আর আমি আবার আরাধনা হিসাবে সবাই চিনতাম আমাকে। সো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা ওই যে ওইখানে লাইক হয় না গ্রাম দেশে একটা ওই যে কাঠের বক্সে আইসক্রিম বিক্রি করে, আমাদের খুব শখ ছিল যে আমরা প্রতিদিন এটা খাবো। সো এটা নিয়ে খুব মানে সিন মানে মানে অনেক মজা হতো আর কি, মানে খাবো যেটা লুকা লুকে খেতাম, খাওয়ার পর আবার তোমার আপনার জিভ আর কি দেখা যায় লাল নীল বেগুনি হয়ে যেত, মানে এগুলো না অনেক কিছু হয়েছে আর কি। তারপর আমাদের আবার সবাই চাতাতো আর কি টিমের যে তোমরা মানে এগুলা খেতে আসছো এখানে, মানে অনেক ফান ছিল।